প্রিয় দর্শক দেশের কথা দশের কথায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি জাসমিন ভাতুননি আপনারা জানেন আমরা প্রতিদিন দেশের কথা দশের কথায় প্রতিনিয়ত ঘটে যাওয়া বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি বলে থাকি সেই দিনটির বিশেষ যে ঘটনাগুলো ঘটেছে সেই বিষয়গুলো নিয়ে আজ আমরা কথা বলতে চাই চালে চালবাজি তেলে আগুন এই বিষয়টি নিয়ে আমরা জানি যে বাংলাদেশে গত মঙ্গলবার থেকে রাজধানী সহ সারা দেশে বিভিন্ন পাইকারি খুচরা মার্কেটে অভিযান চালাচ্ছে খাদ্য মন্ত্রণালয় এবং চালের যে অতিরিক্ত দাম রয়েছে সেই বিষয়টি নিয়ে তো নিশ্চয়ই নানা রকম অভিযোগ রয়েছে এবং সেই বিষয়টি কারণেই আসলে অভিযানগুলো চলছে এবং তেলের বাজারে আসলে এই মুহূর্তে আগুনের মতন চড়া দাম রয়েছে এই বিষয়গুলো নিয়ে আজকে আমাদের সাথে কথা বলতে যুক্ত হয়েছেন চারজন বিশেষ অতিথি আমি একটু পরিচয় করে দিতে চাই আমার অতিথিদের সাথে আমাদের সাথে আজ যুক্ত হয়েছেন আব্দুল লতিফ মণ্ডল সাবেক সচিব বিশ্লেষক আমাদের সাথে আছেন এস এম নাজির হোসেন সহসভাপতি ক্যাব এবং আমাদের সাথে যুক্ত হয়েছেন মোহাম্মদ হেলাল উদ্দিন ব্যবসায়ী নেতা সভাপতি দোকান মালিক সমিতি সেই সাথে আমাদের সাথে আছেন এ কে এম খোরশেদ আলম খান সভাপতি রাইস মিলস অ্যাসোসিয়েশন আপনাদের চারজনকে অসংখ্য ধন্যবাদ আপনারা যুক্ত হয়েছেন দেশের কথা দশের কথায় আমি একটু শুরুতে যেতে চাই আব্দুল লতিফ মণ্ডল আপনার কাছে আপনি একজন সাবেক সচিব এবং বিশ্লেষক তেলের কিংবা চালের বাজারে যে অস্থিরতা এই মুহূর্তে বাংলাদেশে বিরাজ করছে এই যে চড়া মূল্য আসলে সাধারণ মানুষকে গুনতে হচ্ছে সেই বিষয়গুলো নিয়ে আপনার আসলে এই মুহূর্তে মতামত কি কিংবা আপনি কিভাবে বিশ্লেষণ করবেন ধন্যবাদ আপনাকে আসলে আমাদের এই বোরোর ভরা মৌসুমে এই চালের যে বাজারটি এটা আমার কাছে সত্যি সত্যি একটা আশ্চর্যজনক ব্যতিক্রম বলে মনে হচ্ছে কেননা বোরো আমাদের মেইন ফসল প্রায় 55% চাল আমরা বোরো থেকে পাই এবং চলতি বছরে মানে চলতি মৌসুমে কৃষি মন্ত্রণালয় আশা করছে যে 2,07,00,000 টন চাল উৎপাদন হবে কাজে এই পরিস্থিতিতে চালের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়া সত্যি আশ্চর্যজনক সম্প্রতি আমরা পত্রিকায় দেখেছি যেটা খাদ্য মন্ত্রণালয় বলছেন যে চালের অস্বাভাবিক দামের জন্য যে কারণটি তারা নির্ণয় করেছেন সেটি হচ্ছে চালকল মালিক এবং কয়েকটি বড় বড় কোম্পানিতে চাল এবং ধান জমা আছে প্রচুর পরিমাণ এবং খাদ্যমন্ত্রীর কথায় যে চালকল মালিকগুলো তারা ধান কিনেছে কিন্তু চাল সেভাবে তারা তৈরি করছেন না এবং বাজারে নতুন চাল আনছেন না এবং খাদ্যমন্ত্রীর কথায় বাজারে যে বর্তমানে চাল আছে সেটা সব পুরাতন চাল এর সঙ্গে যোগ হয়েছে কয়েকটি বড় বড় কোম্পানি বা হাউস যারা এই সমস্ত চালকল মালিকদের কাছ থেকে চাল কিনে তারা প্যাকেটজাত করে উচ্চ মূল্যে বিক্রি করেছে এ ফাইন্ডিংস বা এই যে নির্ণয়টা আমার কাছে বাস্তব ভিত্তিক মনে হয়েছে কেননা এ সময়ে চালের বাজার কোনোভাবেই বাড়ার কোনো কারণ কাজে এটি আমি বলবো এটা মানব সৃষ্ট সমস্যা এখানে একদিকে চালকল মালিকদের চাল তৈরি করে বাজারে না আনার একটা যে মনোভাব এবং দ্বিতীয়ত এই সমস্ত বড় বড় কোম্পানিগুলো চাল কিনে সেগুলা উচ্চ দামে বিক্রি করা আসলে যদি চালকল মালিকরা এই সমস্ত ধান গুলো কিনে তারা যেটা কিনেছেন এটা যদি চালে পরিবর্তন করে বাজারে নিয়ে আসতেন তাহলে কিন্তু কোনো চালের কোনো সমস্যা হতো না কাজেই এটা একটি মানব সৃষ্ট সমস্যা এর পরিপ্রেক্ষিতেই সরকার একটি অভিযান শুরু করেছেন অভিযানের মধ্যে একটি সমস্যা আছে সেটি হচ্ছে আমাদের যে চালকল মালিক তারা ঠিক মজুদারের মধ্যে পড়ে কিনা এ নিয়ে আবার সন্দেহ আছে কেন চালকল মালিকরা ধান কিনবেন এবং সেটা চালে রূপান্তর করে সরকারকে সরবরাহ করবেন এবং বাকিটা তারা বিক্রি করবেন তেমনি আমার সমস্যা আছে যে বর্তমান যে বড় বড় হাউস গুলো চাল কিনছেন চালকল মালিকদের কাছ থেকে তারা এটা বেশি দরে বিক্রি করছেন এখন এখানেই তারা মজুদারের সংজ্ঞায় বা ডেফিনিশনে পড়ে গেছে কিন্তু চালকল মালিকদেরকে ঠিক সরাসরি মজুদারের ডেফিনিশনে নিয়ে আসা একটু সমস্যা আছে কেন তাদের
কাজেই হচ্ছে বাজার থেকে চাল কিনে ধান কিনে এটা চালে রূপান্তর করে সরকারকে সরবরাহ করা এবং খোলা বাজারে বিক্রি করা। কাজে এখানে আমি আইনগত কিছু সমস্যার দেখছি এবং আমি মনে করি আমাদের যে অত্যাবশ্যকীয় আইনগুলো আছে 56, 79 এবং আরো কয়েকটি, সেখানে কিছু সংস্কারের প্রয়োজন আছে। আমাদের নির্ধারণ করে দিতে হবে যে চালপাল মালিকরা বছরের যে কোনো সময়ে কি পরিমাণ ধান তারা রাখতে পারবে বা কি পরিমাণ চাল তারা রাখতে পারবে, এটা একটা নির্ধারণ করে দেওয়ার দরকার আছে। আমি জানি না এই ধরনের নির্ধারণ করা আছে কিনা। জি, আপনার আপনার এই কথাটি থেকে আমি যে একটু একেএম খোরশেদ আলম খান আপনার কাছে আসতে চাই। আপনি রাইস মিলস অ্যাসোসিয়েশনের সভাপতি, কি ধরনের আসলে চালের যে মজুদ করা হচ্ছে সেই বিষয়গুলো নিয়ে যে ধরনের অভিযোগ আসছে, সে সাথে আপনি নিশ্চয়ই জানেন খাদ্যমন্ত্রী বলেছেন মজুদদারিদের বিরুদ্ধে অভিযান আরো জোরালো হবে। এই ধরনের অভিযোগ আসলে সব সময় হচ্ছে, কিন্তু এরপরেও আসলে মজুদ করা হচ্ছে, কেন এই ধরনের অপকর্ম সাক্ষী আমাদের হতে হচ্ছে যেখানে ভাত কিংবা ধান আসলে বাংলাদেশের জন্য একেবারে প্রধান একটি অনুষঙ্গ? জনাব এ কে এম খোরশেদ আলম খান, আপনাকে কষ্ট করে একটু আনমিউট করতে হবে। জি ধন্যবাদ। এই ভরা মৌসুমে যে ধানের দাম এত বেশি থাকবে বা চালের দাম বেশি হবে, এটা আসলে আমাদের চিন্তার বাইরে। তো আপনি এই কথাটা জানেন, যখন পণ্যের দাম বেশি থাকে সেটা যখন বাই প্রোডাক্টে যখন যায় তখন তার দামটা বেশি হবে। তাহলে যেহেতু ধানের মন যদি 1400 টাকা হয়, চালের কাছে 40 টাকা হওয়ার কথা নয়। তাহলে এখন প্রশ্ন আমার, ধানের মন কেন 1400 টাকা হলে এখন ভরা মৌসুমে? এইটা ফাইনাল করতে হবে যে এই সময় কেন এত দাম বাড়লো। আমরা যখন কাঁচা আম কিনেছি তখন 150 টাকা কেজিও কিনেছি কাঁচা আম, কিন্তু এখন কিন্তু আম কেজি 60 টাকায় আম পাওয়া যাচ্ছে বা 70 টাকায় ভালো আম পাওয়া যাচ্ছে। তাহলে কি ধরনের এখন মৌসুম অ্যাভেলেবল ফল আসছে, আমরা দাম কমে গেছে। যেখানে ধান আমাদের এখন প্রায় 80% ধান কিন্তু আমাদের কাটা শেষ, সেই সময় যখন আমরা ধান কাটা শুরু হলো তখন কিন্তু দাম বাড়ে নাই। হঠাৎ করে এমন কি ঘটনা ঘটলো যার জন্য যে ধান কাটা প্রায় শেষের পথে তখন ধানের দাম বেড়ে গেল? এখানে একটা কারণ আমি দেখতে পাচ্ছি, সেটা হলো যে আমাদের সিলেটের বন্যা, আরেকটা হলো অতি বৃষ্টির কারণে, কিছু বৃষ্টির সাথে কিছু বাতাস প্রবাহিত হয়েছে সেই কারণে ধানের কিছু ক্ষতি হয়েছে। এখন যারা অসাধু ব্যবসায়ী, আমি মাননীয় সচিব মহোদয়কে আমি বলতে চাই, মিল মালিক দয়া করে না বলে কতিপয় বলেন, কয়েকটি বলেন, মিল মালিক বলতো অনেকগুলো সব মিল মালিকেরা, আসলে তারা নয় কোটি কয়েক, সেটা হয়তো পার্সেন্টেজে গেলে 8-10% মিল মালিকেরা ধান হয়তো কিনে তারা গোডাউনজাত করতে পারে বা আছে, তাদের কাছে টাকা আছে, বাকি মিলারদের কাছে কোনো টাকা নাই, কারণ এদেরকে ব্যাংক কোনো ফাইন্যান্স করে নাই। যে ফাইন্যান্স করছে তা দিয়া বর্তমানে যে আপনার কথাই আমি যদি যাই, যে বড় বড় কোম্পানিগুলো কর্পোরেট হাউসগুলো যখন এই ব্যবসায় চলে আসার পরে তারা আসছে হাজার হাজার কোটি টাকা, কোটি কোটি নয় শত শত কোটি না, হাজার হাজার কোটি টাকা নিয়ে ব্যবসা আসছেন। এ কথাটা আমি বরাবর বলে আসছি। আমার এই বস ওখানে বসা আছেন, আমার সরুদ্দ হেলাল ভাই, সে আমাকে বলছে আপনি এরকম ব্যবসাদের বিরুদ্ধে কথা বলেন কেন? আমি বলছি ব্যবসাদের বিরুদ্ধে বলি নয় প্রিয় বস, আমি বলতেছি অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে, যারা অসৎ ব্যবসায়ীর নামে যারা মানুষকে কষ্ট দেয়, রাষ্ট্রকে প্রশ্নবিদ্ধ করে, সরকারকে প্রশ্নবিদ্ধ করে, তাদের বিরুদ্ধে আমি কথা বলব। তাতে যদি আমার কোনো জাল ফাঁসি হবে আমি কোনো ভয় করি না। আমার প্রশ্ন হলো যে এই যে সুযোগটা সামনে চিন্তা করে যে ধানের কিছু তো হয়তো আমদানি যেখানে 2 কোটি 7 হোক বা 10 হোক তারা নির্ধারণ করছে কৃষি মন্ত্রণালয়, তাদের সেই স্ট্যাটিক্স ঠিক আছে কিনা সেটা আমাদের জানা নাই। এর আগে তারা ভুল স্বীকারও করছিল আমাদের কৃষি মন্ত্রী মহোদয়, আবারও হয়তো মনে করে যে না আমাদের এটা ভুল হয়েছে। আমি মনে করি যদি তাই হয় তাহলে আমার ধানটা গেল কোথায়? কিন্তু জনাব খোরশেদ আলম খান, আমরা আসলে চাল যে মজুদ করে রাখা হচ্ছে এই বিষয়টি তো আমরা দেখতে পাচ্ছি, এবং অভিযানে তো আসলে চাল যে মজুদ করে রাখা হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠানকে জরিমানাও করা হচ্ছে, সিলগালাও করা হয়েছে। আমি এই কথাটি বলতে চাই, আপনার কথাটি আমার মুখ দিয়ে বলতে চাই, সেটা হলো আপনারা যেখানে আমরা দেখছি তেলের জন্য যখন
এই কারণে অভিযান চালানো হলো, আমার পটুয়াখালীর বাউগলে জায়গা তেল ধরলো, ঢাকার তেলগুলো ধরা হলো না কেন? অভিযানের পিছনে কিন্তু ভালো অভিযান হচ্ছে না বলে আমি মনে করি। তারা যেখানে জায়গা ধান ধরতে হবে, যেখানে চাল ধরতে হবে, তাদেরকে না ধরে একটা লোক 10 লাখ 20 লাখ 50 লাখ টাকার চাল কিনে রাখছে, তারে যে আপনি ধরলেন, আর যে 50 কোটি টাকার ধান কিনে রাখছে, চাল কিনে রাখছে, তার কাছে আপনি গেলেন না। এগুলা লোক দেখানো ধরাধারী, এগুলা আমার মনে হয় বন্ধ হওয়া উচিত। আর এরকম যদি হয়রানি করেন ব্যবসায়ীদেরকে, তাহলে কিন্তু দাম আরো বেড়ে যাইতে পারে বলে আমি মনে করি। তার কারণ যারা এই যে আগেই আমার সচিব মহোদয় বললেন, সাবেক সচিব মহোদয় বললেন যে ব্যবসা তো অনেকেই করে, ব্যবসা তো খালি বলতেছে 10-15 কোম্পানি না, এরপরে ছোটখাটো বিভিন্ন মৌসুমী ব্যবসায়ী আসছে, চালের ব্যবসা তারা করতেছেন। এরপরে যে সমস্যাটা আমি বলতেছি সেটা একটু শুনতে হবে, যে ধানের দাম বাড়ার কারণে বাড়লো সর্বারও কম। একদিকে হলো যারা কিনিয়া মজুত করে ফেলছে, আর একটা হলো যে এখন যে আমাদের যারা কৃষক, আমি কিন্তু একজন কৃষক, আমাদের হেলাল ভাই একজন কৃষক, সে অনেক ধান পায়, সেখানে 1000 মন ধান আমার সেও পায়। তাহলে আমরা কিন্তু কৃষক, যে কৃষক হিসেবে আমি বলতে চাই, আমাদের সব সময় আমাদের কৃষি মন্ত্রী মহোদয় বলে থাকেন যে আমাদের কৃষক বাঁচাইতে হবে, তাহলে তার ভিতরে আমি একজন করি, আমাকে বাঁচা, আমি তার ভিতরে একজন আছি। সো কৃষক বাঁচাবে, কত টাকা দাম হলে কৃষক বাঁচবে? আমি বারবার বলে আসছি, যখন উৎপাদন খরচ অনেক কম, আমাদেরকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদের এই যে ধান চাষের জন্য কৃষকদেরকে মাত্র নাম কস্তে সার দাম, যেখানে 80 টাকা কেজি সার, সেখানে মাত্র 16-18 টাকা কেজি দাম সার পাচ্ছি, ঔষধ বিভিন্ন ধরনের সব কিছু, পানি আমরা সময় মতো সেচ পাচ্ছি, আর জানো না বাম্পার ফার্মার হচ্ছে। কিন্তু প্রশ্ন হলো আমাদের এক মন ধান ফলাইতে মাত্র খরচ হচ্ছে 400-450 টাকা, তা আমি যদি 450 টাকা যদি ধান প্রোডাকশন করতে যদি খরচ হয়, আমার যদি 800 টাকা হইলে আমি অনেক অনেক খুশি। সেখানে সেই ধান এখন কৃষক বেচতেছে 1000-1100 টাকা, তাহলে এটা কি সে কত পার্সেন্ট সে মুনাফা করবে? কৃষক তো মুনাফা করতেছেন, এখন কৃষক বাঁচাও বলে এই কথা দোহাই দিয়া আমরা যে বাজারের ধানের দাম বেড়ে গেলে নিয়ন্ত্রণ করতে পারতেছি না। আর যারা আমরা গৃহস্থ, যারা ধান আমরা চাষ করি, সেই চাষিও কিন্তু এখন ধানের দাম বেশি, আগে যখন 2 মন ধান বেচে তার অনেক কাজ করা লাগছে, এখন সে মানে 20 কেজি ধান বেচে সে 2 মন ধানের কাজ করতে পারছে, দাম করে রেখে দিচ্ছে, যে দাম হয়তো আরো বাড়বে। এরকম করে বিভিন্ন গৃহস্থের কাছে এখন ধান কিন্তু মজুত হয়ে আছে, তারা বাজারে নিয়ে আসতেছে না, যে আগে আনতো 10 মন সে আনে এখন 2 মন, তার কারণ 2 মনে তার অনেক টাকা পাইয়ে যাচ্ছে, তার কাজ হয়ে যাচ্ছে। এইভাবে কিন্তু শুধু যে মজুতদারেরই মজুত করতেছে এটাই নয়, কথাগুলো বলেছেন ভালো। আমি বলি, আমি সব ব্যবসায়ীকে বলছি না, কিছু অধিকাংশ ব্যবসায়ী, অধিকাংশই ব্যবসায়ী। শোনেন, যে কথাটাতে আমি আসতে চাচ্ছি সেটা হচ্ছে যে কেন ধানের দামটা বাড়ছে, এটা একটি কারণ আছে, বিশেষ করে একটা বাইরের কারণ হচ্ছে, সেটা হচ্ছে ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধের কারণে অনেকে মনে করছে যুদ্ধটা আরো দীর্ঘস্থায়ী হবে, দীর্ঘায়িত হবে, এবং যুদ্ধটি যদি দীর্ঘায়িত হয় বা দীর্ঘস্থায়ী হয় তাহলে অনেক রপ্তানিকারক দেশ, মানে চাল রপ্তানিকারক দেশ, তারা হয়তো চালের রপ্তানি সাময়িকভাবে বন্ধ করতে পারে বা হ্রাস করতে পারে, তখন চালের দাম আরো হু হু করে অনেক গুণ বেড়ে যাবে, যেটা যেটা আমাদের গমের ক্ষেত্রে হয়েছে। গমের ক্ষেত্রে প্রায় 60% বেড়ে গেছে, 60-70% কোনো কোনো ক্ষেত্রে বেড়ে গেছে। এটা অনেকেই ব্যবসায়ী বলেন, চাল কল মালিক বলেন, বা অন্য কোনো মজুদার বলেন, সবাই এটা চিন্তা করছে। 2019 সালে আমাদের একটা স্টাডি করা হয়েছিল, তাতে দেখা গেছে যে জুন মাসে 60%-এরও বেশি চাল ছিল চাল কল মালিকদের কাছে, 19.88% বা 80% চাল ছিল মধ্যম এবং বড় কৃষকদের কাছে, এবং 20% চাল ছিল বিভিন্ন শ্রেণীর ব্যবসায়ীর কাছে। তখনকার চাইতে হয়তো কিছুটা পরিবর্তন হয়ে গেছে, কেন ব্যবসায়ী এখন নতুন নতুন যেমন বড় বড় হাউস গুলো সেগুলো ঢুকে গেছে, তখন 2019 সালে তারা এতটা ছিল না, কাজের পরিমাণ হাতে সামান্য কিছু কম বেশ হচ্ছে। কিন্তু এই কারণটি আপনি যেটা ছেলেটে বন্যার কথা বলেছেন, এটার কিন্তু খুব বেশি হয় নাই, আমরা ধরছি যে 1-2 লাখ টাকা ধান কমে যেতে পারে,
যদিও সরকার বলছেন 80,000 টন, কিন্তু এই যে বর্ষার কারণে বা রোদ বৃষ্টির কারণে সারা দেশে কিন্তু ধান নষ্ট হয়েছে, সারা দেশেই ধান নষ্ট হয়েছে, পাকা ধান। কাজেই সরকারের টার্গেট ছিল 2,09,00,000 টন বোরো উৎপাদন করার, তারা এখন তারা বলতেছে যে 2,07,00,000 টন চাল হতে পারে, চাল কাজেই হয়তো 2,00,000 টন তারা ইয়ে দিচ্ছে, আরো কম হতে পারে, বাট এনিহাও 2,20,00,000 টন তো হবে। 2,20,00,000 টন চাল যদি হয় তার সেই প্রেক্ষিতে এখন চালের দাম বাড়ানো কিন্তু উচিত না। ব্যবসায়ী নেতা হিসেবে কেন এই হঠাৎ করে চালের দামটা বাড়লো? যখন আমরা এই গত কয়েকদিন আগে সুনামগঞ্জ এবং সিলেটে যখন বন্যা মানে দেখা দিল, তখন আপনাদের টেলিভিশনের মাধ্যমে পত্রিকার মাধ্যমে আমরা জানলাম যে ওখানে প্রায় 20% ধান পানির নিচে ডুবে যাচ্ছে। এখন ধরেন যারা হাজার হাজার কোটি টাকা ইনভেস্ট করে যারা এই অটোমেটিক রাইস মিল তৈরি করেছেন, আপনি চিন্তা করতে পারেন না বাংলাদেশে এশিয়া মহাদেশে সবচেয়ে বড় এবং সবচেয়ে সুন্দর এবং আধুনিক মেশিন বাংলাদেশে রাইস মিল তৈরি হয়েছে। এটা এক ধরনের অর্জন কিন্তু বাংলাদেশের জন্য, এটা আমাকে প্রথম বুঝতে হবে। দ্বিতীয় হচ্ছে যেটা হচ্ছে যে যখন এরকম একটা আওয়াজ সবার কানে চলে এলো যে এবার আমদানি ইয়েটা মানে ধানটা কিছু আমাদের লোকসান হবে 10% বা 20%, তখন আমাদের ব্যবসায়ীরা হুড়মুড় করে সব বাজারে গিয়ে নামলো ধান কেনার জন্য। এই যে কিছুক্ষণ আগে খুশি ভাই বললেন না, প্রপারলি উনি বলেছেন যে 1,400 টাকা ধানের দাম হওয়ার কোন যুক্তিক কারণ ছিল না। আমরা জানি যে এই বুড়ো সময় আমরা কিন্তু সর্বোচ্চ 1,000-1,100 টাকার মধ্যে কিন্তু ধানটা উঠা নামা করে এবং তাতে কিন্তু কৃষকরা মোটামুটি একটা পরিস্থিতির মধ্যে থাকেন। আমাদের কৃষকরা তো বড় লোক হতে চান না, একটা বাড়তি সুবিধা আমাদের আছে, আমাদের কৃষকরা কৃষকই থাকতে চান। সেই কারণে দেখবেন যে চালের দাম 2 টাকা 1 টাকা বাড়লেই আমরা চারিদিক থেকে একেবারে সরকার থেকে শুরু করে আমরা সবাই মিলে হইচই শুরু করে দিই। আপনি যেভাবে খেয়াল করে না পার, আপনি গ্রামে যদি আপনি এখন যান, গ্রাম তো গ্রাম নাই, শহর হয়ে গেছে, 1 কিলোমিটার রাস্তা মানুষ হাঁটে না, হয় সিএনজি অটো রিক্সা দিয়ে আসে অথবা মোটরসাইকেল দিয়ে আসে অথবা রিক্সা দিয়ে আসে, বাজারে বসে সে 5 থেকে 6 কাপ চা খায়, অর্থাৎ 40 থেকে 50 টাকা চা খায়। সেখানে ওই 4 টাকার 5 টাকা চালের দাম বেড়ে গেলে আমরা সবাই মিলে একেবারে মানে হনস্তার মধ্যে পড়ে যাই। এখন প্রশ্ন হচ্ছে এই চালের দামটা বাড়ার পিছনে যৌক্তিক কারণটা হচ্ছে এবং পরিবহন ভাড়াটা বেড়ে গেল। এখন কিন্তু আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, আগামী 2-1 দিনের মধ্যে দেখবেন যে চালের দামটা আবার সহনীয় পর্যায়ে চলে আসছে। এখন এই ধরনের ঘটনা 2-1 সময় ঘটে না সেটা আমরা বলছি না, তার জন্য সমস্ত ব্যবসায়ী জনগোষ্ঠীকে ধরে বলা হবে এরা অতি মুনাফা খোর, এরা মজুদার, এরা কি বলে মানুষের পকেট কেটে টাকা নিয়ে যাচ্ছে, ব্যাপারটা ওইরকম না। তো সেক্ষেত্রে আমি মনে করি যে এই চালের বিষয়টা এই 2-4 দিনের মধ্যে ঠিক হয়ে যাবে। মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে হস্তক্ষেপ করেছে তাতে এখানে আর মানে যারা 2-1 জন হয়তো বা যদি থেকেও থাকে যে কাজসাজি করার চেষ্টা করছেন, তারাও কিন্তু সেখান থেকে আর সেই সুযোগটা পাবে না। এখন আসলে আমরা তেলের কথা যে কথা বলি, তেলের কথা বলছি না, আমি শেষ করে দিচ্ছি। এই যে তেল নিয়ে যে তেল স্ফূর্তিটা হয়েছে, আপনি যে আজকে যে ইয়েটা রেখেছেন যে তেলেও আগুন লেগেছে, তেলে কিন্তু আগুন কিন্তু আসলে ব্যবসায়ীরা লাগাননি। আপনি দেখেন আজকে যদি এভাবে যদি খেয়াল করেন যে পার্শ্ববর্তী দেশে আজকে তেলের দাম কত, সারা পৃথিবীতে যে তেল উৎপাদন হয় তার 60% তেল কনজিউম করে হচ্ছে ভারত এবং পাকিস্তান, আর রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড আপনার কনজিউম করে মাত্র 40% তেল। অর্থাৎ ভারত এবং চায়না যখন তেল কিনতে যায় তখন আমাদের মতো ছোট ছোট দেশের গ্রাহকদের ওরা ওই আর্জেন্টিনা বলেন ব্রাজিল বলেন তারা দূরে বসায় রাখে, এই আগে আমরা ইন্ডিয়ার চায়নাকে আমরা বিক্রি করে নিই, এই একটা বাস্তবতা। এখন ইন্ডিয়া যেখান থেকে তেল কিনে, চায়না যেখান থেকে তেল কিনে, সারা পৃথিবী যেখান থেকে তেল কিনে, বাংলাদেশের ব্যবসায়ীরা সেখান থেকে তেল কিনে। এখন ভারতের দাম হবে 100-220 রুপি 225 রুপি, আর বাংলাদেশের দাম হবে 150-160 রুপি টাকা। তো তারপরে বলবেন তেল নিয়ে তেলস্ফীতি হয়েছে, আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি এবার তেলে ব্যবসায়ীরা শত কোটি টাকা লস করেছে, এবং সেটা কেন করেছে সেটা হচ্ছে সিদ্ধান্তের কারণে। আমাদের যদি টাইম টু টাইম তেলের দামটা বাড়ানো হতো বা কারেকশন, আমরা বাড়ানোর কথা বলছি, তেলের দামটা কারেকশন করবো, যখন বাড়বে তখন বাড়ানো হবে, যখন কমবে তখন কমানো হবে, এই কারেকশনের যদি আমরা টাইম টু টাইম করতে পারতাম তাহলে কিন্তু তেলের, আপনি নিশ্চয়ই জানেন বাণিজ্য মন্ত্রী কিন্তু ইতিমধ্যে ভোজ্য তেলের দাম কমবার একটি আভাস দিয়েছেন। আমি সেটাই বলছি আপনার যে শুধু আভাস না, ইতিমধ্যে কমে গেছে। আপনার এখন যদি আপনি পাম অয়েল দেখেন
সরকারের নির্ধারিত দামের চেয়ে 10 টাকা কম দামে বিক্রি হচ্ছে। এখন ধরুন বাজার বাজারের মতো কিছু চলতে দিতে হবে, বাজারকে আপনি জোর করে যদি মানে করেন যে না আমি এর বেশি দাম বাড়তে দিব না। আপনি দেখেন তো আজকে বিশ্ব খাদ্য সংস্থা কি বলছে যে একটা মানে প্রবল আকারে খাদ্য সংকট দেখার সম্ভাবনা দেখা দিয়েছে সারা পৃথিবীতে। তো এইগুলো তো মাথার মানুষের মাথার মধ্যে আছে। এই আমি একটা কারণে বলছি যে এই মুহূর্তে যে কাজগুলো শুরু হয়েছে, আমি কিন্তু খুশিদ ভাই যে কথাগুলো বলেছেন আমার সঙ্গে খুব একমত যে এতে করে কিন্তু মানে দুর্ঘটনা ঘটতে পারে। ব্যবসায়ী যদি হাত পা গুটিয়ে নেয় আপনি কি করবেন বলেন? এই পাঁচজন ছয়জন সাতজন দশজনের কথা বলছেন আপনি, এরা তো হাজার হাজার, আমি চালের ব্যবসা করি না তেলের ব্যবসা করি না, কিন্তু এরা তো হাজার হাজার কোটি টাকা দেশে বিনিয়োগ করেছেন এবং এই বিনিয়োগের টাকাটা কিন্তু ব্যাংকের টাকা, রাষ্ট্রের টাকা। কিন্তু ব্যবসায়ীদেরকে তো নিশ্চয়ই ব্যবসার পাশাপাশি আসলে এদেশের সাধারণ মানুষের স্বার্থের কথাটিও চিন্তা করতে হবে। এই বিষয়গুলো নিশ্চয়ই আমরা আলোচনা করব। তবে এই মুহূর্তে আমাদের একটি বিরতির সময় হয়েছে। প্রিয় দর্শক, দেশের কথা দশের কথার সাথেই থাকুন, আমরা বিরতির পর আবারও ফিরছি। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি দেশের কথা দশের কথায়। আজ আমরা কথা বলছি চালে চালবাজি এবং তেলে আগুন, এই বিষয়টি নিয়ে। আমি একটু যেতে চাই এস এম নাজির হোসেন আপনার কাছে। আপনি তো আসলে ক্যাবের সহসভাপতি এবং আপনি নিশ্চয়ই ভোক্তাদেরকে নিয়ে কাজ করছেন। বাজারে যে পরিস্থিতি এবং চালের যে মজুদ করা হচ্ছে এবং আমরা দেখছি অভিযানগুলোতে আসলে বিভিন্ন মজুদদারীদেরকে জরিমানাও করা হচ্ছে, সেক্ষেত্রে আসলে সাধারণ মানুষ তো নিশ্চয়ই কিংবা যারা ভোক্তা আছেন তারা তো আসলে এই বিষয়গুলোর কারণে তাদের সবচেয়ে বেশি টাকা গুনতে হচ্ছে এবং তাদের এই মুহূর্তে যে অবস্থা সেই বিষয়গুলো নিয়ে আপনারা কিভাবে কি কাজ করছেন কিংবা কি ভাবছেন? না, ধন্যবাদ আপনাকে। আমরা এতক্ষণ ধরে যে আলোচনাটা শুনলাম, আমাদের সাবেক সচিব মহোদয় যে বিষয়টি বললেন আমি ওনার সাথে একমত পোষণ করছি। চালের বাজারটা দীর্ঘদিন ধরে কিন্তু আসলে অস্থির অবস্থায় আছে। তো এখন উনিও বললেন, আমরাও বলছি করা মৌসুমে এই দাম বৃদ্ধির যে প্রক্রিয়াটি হলো মানে এটা খুবই দুঃখজনক। এই সময়টাতে যে অজুহাতে হবে হোক এখন কিন্তু দাম বৃদ্ধি আমাকে বেশি দামে কিনতে হচ্ছে, এটা আমার খাদ্য নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি। এবং আপনারা সবাই জানেন যে একটা সময় আমাদের করোনার কারণে আমাদের বড় একটি অংশ মানুষের মানে আয় রোজগার কমে গেছে, মানুষের ক্রয় ক্ষমতা কমে গেছে, সেই অবস্থায় তার খাদ্য পণ্য অন্যান্য যে পণ্যগুলি আছে সবগুলির পণ্যের দাম বেড়ে যাওয়াতে মানুষের ত্রাহি ত্রাহি অবস্থা। এই অবস্থায় চাল কিন্তু আমাদের খাদ্য নিরাপত্তার প্রধান অনুষঙ্গ। এখন যদি এই অবস্থা চলমান থাকে তাহলে কিন্তু খাদ্য পুষ্টি ঘাটতিতে কিন্তু আমরা পড়তে যাব। তো সেই কারণে মানে সরকার কিন্তু আসলে অনেকগুলি উদ্যোগ নিয়েছে, যেমন ধরেন চালের জন্য শুল্ক কমিয়েছেন সরকার, চাল আমদানি নিজেরা করেছেন, বেসরকারি ভাবে আমদানি হয়েছে, তারপরেও মানে দাম কিন্তু কমাতে পারে নাই। এখন আমরা যেটা দেখছি, আমাদের সচিব মহোদয় বললেন, আমাদের খোরশেদ আলম ভাইও বললেন, হেলাল ভাইও বললেন যে কর্পোরেট গ্রুপরা চালের বাজারে এসছে। আমরা এটাকে পজিটিভ হিসেবে দেখি, সেটা হলো যে মানে যত অ্যাক্টররা আসবে তত বেশি হলো যে এখানে প্রতিযোগিতার পরিবেশ তৈরি হবে। কিন্তু প্রতিযোগিতার পরিবেশ তৈরি হবার পরে যদি বাজারটা স্বাভাবিক না হয় তাহলে কিন্তু বুঝতে হবে যে এখানে বাজারে মানে গোড়ায় গলত হয়ে গেছে। তো এই অবস্থা কোনোভাবে কেমন নয়, অ্যাক্টররা আসতে পারে কিন্তু অ্যাক্টর আসার পরে যদি মানে দাম আমরা মনে করি যে এখানে প্রতিযোগিতামূলক বাজারের কারণে দামটা মানে স্বাভাবিক হওয়া মানে হওয়া দরকার ছিল। এখন এই পাইকারি বাজারের মানে যারা মিল মালিকদের অজুহাত দিয়ে যারা পাইকারি বিক্রি করেন তারা দাম বাড়িয়েছেন, আবার ধরেন এখন কর্পোরেটদের কারণে দাম বাড়ছে, অনেকে মজুত করছে, আমরা দেখছি যে কিছু মধ্যস্বত্বভোগী তৈরি হচ্ছে। তো এই যে অবস্থাগুলি এটা আসলে মানে এটা নিয়ন্ত্রণ হওয়া উচিত। এবং একই সাথে আমরা যেটা বারবার বলছিলাম সেটা হলো যে এই যেমন ধরুন আজকে বলা হচ্ছে যে কর্পোরেটরা চাল কিনে মজুদ করছেন, এটা তো একটা নজরদারি থাকা দরকার, যে খাদ্য বিভাগের নজরদারি থাকা দরকার যে কারা কি পরিমাণ ধান মজুদ করছে, কি পরিমাণ চাল মজুদ করছে এবং মজুদ করার কারণে এটা বাজারে কোনো ধরনের কৃত্রিম সংকট তৈরি করছে কিনা সেটা দেখা। তো সেটা যদি শুধুমাত্র খুচরা পর্যায়ে যদি তদারকি গুলো করা হয় তাহলে কিন্তু আশানুরূপ রেজাল্ট পাওয়া যাবে না। এখানে আমাদের কাছে যেটা মনে হয় আসলে পাইকারি মিলার যারা আমদানি করছে যারা মজুদ করছে সব জায়গাতে হওয়া উচিত, তাহলে হয়তো একটা প্রকৃত সত্য বের হয়ে আসতে পারে বলে আমরা মনে করি। তো এই অবস্থায়
মানে এটা যদি করা যায় তাহলে হয়তো এই যে এখন যে কঠিন অবস্থা সেই কঠিন অবস্থা থেকে আমরা পরিত্রাণ পেতে পারবো বলে মনে করি। তবে আমরা খাদ্য বিভাগের কিন্তু আরো একটু মানে দূর তৎপরতা থাকলে মনে হয় যে এই সংকটটা আরো বেশি ইয়ে করতে পারত। এই জায়গায় আমি একটা বক্তব্য রেখে শেষ করব, সেটা হলো আমরা দীর্ঘদিন আগে থেকে বলছিলাম যে আমাদের খাদ্যের যে বাফার স্টক এটা বাড়ানোর জন্য, এটা যদি আজকে মানে সরকারি উদ্যোগে যদি বাফার স্টকটা বাড়ে তাহলে হয়তো দেখা যাবে যে এই সংকটটা সরকার অতি সহজে মোকাবেলা করতে পারত। ওএমএস এর সরকারের ওএমএস আছে, অন্যান্য যে সোশ্যাল সেফটি নেটের মাধ্যমে যে খাদ্য বিতরণ প্রক্রিয়া আছে এগুলো চলমান থাকলে আমার মনে হয় না যে এখানে মানে এত সংকট তৈরি হতো না, অথবা এত ধরনের এই যে হৈচৈয়ের বিষয়গুলো হতো না। এইটা যদি আমরা আগে থেকে প্রস্তুতি নিই তাহলে মনে হয় যে আমরা এই সমস্যাটি সমাধান করতে পারবো। জি, আমি একটু মোহাম্মদ হেলালুদ্দিন আপনার কাছে একটু আসতে চাই। আপনি নিশ্চয়ই জানেন যে গত সোমবার আসলে মাননীয় প্রধানমন্ত্রী তিনি মন্ত্রিসভার বৈঠকে একটি উদ্বেগ প্রকাশ করেছেন এবং তিনি এক ধরনের আসলে বলা চলে যে নির্দেশই দিয়েছিলেন যে তার নির্দেশ অনুযায়ী বাংলাদেশে এখন বাংলাদেশ উৎপাদিত বা আমাদের দেশ উৎপাদিত কোনো চাল আসলে প্যাকেটজাত করে বিক্রি করা যাবে না। এই এই যে একটি সিদ্ধান্ত নেওয়া হচ্ছে খাদ্য মন্ত্রণালয় থেকে, সেই জায়গাটি থেকে আপনি এই সিদ্ধান্তকে কিভাবে দেখছেন? এখানে যেটা বলা হচ্ছে যে প্যাকেটজাত করে বিক্রি করা যাবে না, এখন প্রস্তুতি দেখেন আমাদের অর্থনীতি আজকে একটা জায়গায় এসেছে, কিন্তু সারা দেশে একটা উন্নয়ন দৃশ্যমান হয়েছে, সারা পৃথিবীর কাছে আমাদের অর্থনীতি কিন্তু একটা বিস্ময়কর বিষয়। সেখানে আমি যদি প্যাকেটজাত চাল খেতে চাই আপনি সেটা কেন আমাকে দেবেন? সেটা হচ্ছে উনি একই জিনিস দিয়ে চা তৈরি করছে, সোনাগাঁও একই জিনিস দিয়ে চা তৈরি করছে, কারণ সোনাগাঁও হচ্ছে একটা ব্র্যান্ড সেখানে সে পয়সাটা দিচ্ছে, আর এখানে হচ্ছে একটা মানে সাধারণ দোকান সেখানে সেই সাধারণ ক্রেতা খাচ্ছে। বিষয়টা কিন্তু এই জায়গা, আপনি কে ব্র্যান্ড খাবে কে ব্র্যান্ড খাবে না এইটা কিন্তু কাস্টমারের দায়িত্ব, এটা হচ্ছে ভোক্তার দায়িত্ব। আমি এখন দেখেন বাংলাদেশে বহু লোক আছে দেশের বাইরে থেকে পানি এনে বাংলাদেশে খায়, সাধারণ জনগণের কথা বিবেচনা করেই উনি এই কথাটা বলেছেন। এবং আমরাও মনে করি যে চাল নিয়ে অন্তত চালটা প্যাকেট করে অনেক বেশি দামে বিক্রি করবেন এটা তেমন সুযোগ রাখার কোন সুযোগ নেই, এবং আমরা মনেও করি না এই কাজটি কেউ করবে না। এই কারণে কিন্তু এবার চালের সংকটটা তৈরি হয়েছে, যারা চাল যাদের চালের উৎপাদন করার ক্ষমতা নাই ওনারা বাইরে থেকে চাল কিনে ওনারা প্যাকেটিং করে দেশের বাইরে বিক্রি করে। যেমন আপনি কিছুক্ষণ আগে বলেছেন যে একটি প্রতিষ্ঠানকে সিলগালা করেছে, আজকে আমরা যখন ফেডারেশনের কথা বলছিলাম তখন একজন বললেন, আমি নাম বলেই বলছি, স্কয়ারের প্রতিনিধি বললেন যে আমাদের কাছে 5,000 টন ইয়ে ছিল সুগন্ধি চাল, এইগুলো নিয়ে গেছে প্লাস আমাকে সিলগালা করে দিচ্ছে। তার কাছে কিন্তু আবার 3,000 টন রফতানি করার কাগজও তার কাছে আছে। এখন 3,000 টন রপ্তানি করার কাগজ যদি ওনার কাছে থাকে তাহলে উনি তো 5,000 টন ওনার গোডাউনে থাকতেই পারে চালটা। তো এই জায়গাগুলো আমাদের আসলে আরেকটু খেয়াল করতে হবে যে আসলে যখন সংকট হয় তখন আমরা সমস্যাগুলো দেখি, সংকট না থাকলে কিন্তু সমস্যাগুলো দেখি না, সমস্যাগুলো রেগুলার কিন্তু রিপেয়ার করার প্রয়োজন হয়। আমাদের যেমন দেখেন আজকে আলো নিয়ে কিন্তু কোনো কথা হচ্ছে না, আলো অনেক কম দামে বিক্রি হচ্ছে এবং অনেক সবজি এখন কম দামে বিক্রি হচ্ছে, সেগুলো নিয়ে কিন্তু কথা হবে না, কথা হচ্ছে না। আমি কম দামে আমরা সবাই আসলে চাই কম দামে খেতে, কিন্তু প্রবলেমটা হচ্ছে কোথায়, এই যে চালের কথা বলছেন আপনি, আপনি কি চালের একটা গবেষণা আমার কাছে আছে সেখানে পৃথিবীর সবচেয়ে কস্টলি খাবার হচ্ছে চাল, আর আমরা সেই চাল কি করে জানেন, আমরা সেই চাল এখন আমরা মুরগি খাওয়া মুরগিকে খাওয়াই, সেই ভাত আমরা হাঁসকে খাওয়াই, সেই ভাত আমরা পশু খাদ্য তৈরি করে ফেলেছি, কারণ গমের দাম বেড়েছে পশু খাদ্যের দাম বেড়েছে, চালের দাম হচ্ছে 80 টাকা 40 টাকা, মোটা চাল হচ্ছে 40 টাকা, ভাত রান্না করে এইগুলো আমরা ওদেরকে খাওয়াচ্ছি, এইগুলো কিন্তু সিগনিফিকেন্ট, মনে রাখতে হবে এর কিন্তু একটা ব্যাকফায়ার সুযোগ থাকে যে আমি চালটা আমি খাচ্ছি না, চালটা অন্য জায়গায় যার খাওয়ার কথা না তাকে আমরা খাইয়ে ফেলছি। অর্থাৎ এই বিষয়গুলো মনে রাখতে হবে, চালের দাম একটু বেশি থাকলে আমাদের কৃষকরা ভালো থাকবে এবং আমি আমি মনে করি যে আমাদের চালটা দেশের বাইরে পাচার হওয়ার সুযোগ থাকবে না। অন্য জায়গায় আমরা এটাকে কম্প্রোমাইজ করি কিন্তু চালের জায়গায় খুব কম দামে আমাকে চাল খেতে হবে আমি অন্তত ব্যক্তিগতভাবে মনে করি না, এই কারণে যে আমাদের চাল হচ্ছে একমাত্র খাবার, আমরা 3 বেলা ভাত খাই এবং আমরা একমাত্র বাংলাদেশ যারা সিদ্ধ চাল খায়, পৃথিবীর খুব কম দেশ সিদ্ধ চাল খায়,
সবাই অলমোস্ট আতপ চাল খায়, চালের সংকট যখন হয় আমরা কিন্তু তখন বাইরে থেকে চাল এনে আমরা চাহিদা মিটাতে পারি না। অতএব এটাকে মানে সংরক্ষণ করার জন্য, এটাকে নিশ্চিত রাখার জন্য আমার মনে চালের দাম কত হবে এটা সরকারি পর্যায়ে বলে দেওয়া দরকার, যে চিকন চাল কত হবে, মোটা চাল কত হবে, যাতে করে চালের মানে যে সংকটটা কখনো না হয়। এখন কিন্তু আমরা চাল সত্যি করেই বলছি যে চালটা যেখানে প্রয়োজন সেখানে প্রয়োজন না করে আমরা কিন্তু এগুলো আমি একটু এ কে এম খোরশেদ আলম খান আপনার কাছে আবার একটু আসতে চাই। বাণিজ্য মন্ত্রী তিনি নিজেই বলেছেন আসলে চালের অভাব নেই, বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি হয়েছে, আবার এদিকে চাল মজুত করে রাখা হচ্ছে, এই বিষয়টি তো আমরা দেখতেই পাচ্ছি, বিভিন্ন ভাবে অভিযানে আসলে জরিমানাও করা হচ্ছে। যে কথাটি আব্দুল লতিফ মন্ডল বলছিলেন যে আসলে কে কতটুকু চাল মজুত রাখতে পারবে এই বিষয়টি নির্ধারিত করা থাকলে হয়তো অনেক ক্ষেত্রে বিষয়গুলো সহজ হয়ে যেত, আপনি কি মনে করছেন? জি জনাব এ কে এম খোরশেদ আলম খান, একটু আনমিউট করতে হবে আপনাকে। ধন্যবাদ। আসলে মাননীয় মন্ত্রী মহোদয়রা যে কথাগুলো বলছেন অতি সত্য কথাই বলছেন, যে চাল আমরা বিভিন্ন ভাবে আমরা মজুতদারীরা যারা সিন্ডিকেটেশনের মাধ্যমে এগুলো মজুত করা হচ্ছে। তবে আমাদেরকে যে মাননীয় সাবেক সচিব মহোদয় যে কথাটা বলছেন যে আমরা মজুত করার কতটুকু অধিকার রাখি, আমাদের পাক্ষিক একটা ক্ষমতা আছে, প্রত্যেকটা মিলেটে পাক্ষিক ক্ষমতা আমরা খাদ্য মন্ত্রণালয় থেকে নির্ধারণ করা আছে, ওই পাক্ষিক ক্ষমতার আমরা 40 দিনের চাউল আমরা মজুত করতে পারি, সেইখান থেকে কমাইয়া 30 দিন এখন করা হয়েছে। আমরা 30 দিন পর্যন্ত আমার যে প্রোডাকশন আমার লাগবে আমি 30 দিনের ধান বা চাউল আমি মজুত করে রাখতে পারবো। এইটা হলো যে সেটা সংখ্যা নাই, আর সংখ্যাটা আমি তো বলতে পারবো না, এই জন্য কোন মিলের কত পাক্ষিক ক্ষমতা তো আমার জানা নেই। সেই জন্য আমি বলতে চাই ওই ওইটা যদি তারা নির্ধারণ করতে পারে, যে আমরা তো জানাই গভর্নমেন্টের কাছে যদি মনে করেন উপজেলা লেভেলে আপনার যদি টিসিএফ কে বলা যে টিসিএফ আপনি পাঠান তো দেখি এনএন অটোরাইজ মিলে পাক্ষিক ক্ষমতা কত, 1 সেকেন্ডের মধ্যে 1 মিনিটের মধ্যে সেটা চলে আসবে। এইভাবে সারা বাংলাদেশের আসল পাক্ষিক ক্ষমতা কত তারা কিন্তু আধা ঘন্টার মধ্যে সম্পূর্ণ তথ্যটা পেয়ে যাবে, এইটা পাওয়া কোনো বিষয় নাই। এখন বিষয় হয়েছে আমার গোডাউন আছে 10টা, আমি আপনাকে দেখাবো একটা, আপনি কি করে বুঝবেন আমি কোথায় কি ধান রাখছি, আমার পাক্ষিক ক্ষমতা ওটা দেখে কোনো লাভ হবে না। মানে সচিবালয় বলছে সে তার অবস্থান থেকে বলছেন, আমি বলতে চাই আমরা কিন্তু জাতি হিসাবে ভালো নয়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলছিলেন, আমি তাকে শ্রদ্ধাভাবে স্মরণ করতেছি জাতির পিতাকে, যে সে বলছে সবাই পায় স্বর্ণের খনি আমি পেয়েছি সোনের খনি, আমরা সেই দেশেরই মানুষ এখনো আছি, এখনো ভালো হইতে পারি নাই। কাজেই আপনাকে আগে গোয়েন্দা সংস্থা দিয়া এই যে এইভাবে যাইয়া আপনার খাদ্য মন্ত্রণালয় 8টা টিম না 100টিম বানাইলে তারা পাবে না বুঝিয়া, এটার জন্য গোয়েন্দা সংস্থা লাগবে, গোয়েন্দারা দেখবে এনএনএ অটোরাইজ মিল আমার রাইস মিল এনএন অটোরাইজ এই যে কতটা গোডাউন কোথায় আছে, এটা তারা যদি রাত্রে যদি চুরি হয় বা মার্ডার হয় সেটা যদি আবিষ্কার করতে পারে তাহলে তারা কতটা কোন জায়গায় ধান চল আমরা গোডাউন করে রাখছি, যেমন বিভিন্ন বাজার এখন তারা ব্যবহার করতেছে বিভিন্ন বাজার বিভিন্ন হাট, তারপরে ধরেন যে সমস্ত রাইস মিল গুলো বন্ধ হয়ে গেছে যেগুলো আমরা হাস্টিন মিল বলি যেগুলো বন্ধ হয়ে গেছে এগুলোর খুঁজলে আপনি সবকিছু পাই যাবেন, এমনও এক রাইস মিল মালিক আছে যে 100টা গোডাউন তার আছে, এগুলো তো এরকম কয়েকজন আছে সেটা গুটি কয়েক। আপনি মনে করেন যে আমাদের কর্পোরেট ব্যবসায়ী আছে মানে 8-10 জন আসছে, এর বাইরে আমাদের মিল মালিক যাদেরকে বারবার বলা আছে মিল মালিক সেখানে সর্বোচ্চ ধরেন 20-30 জন, বাকিরা কিন্তু ব্যবসা করতে পারতেছে না, আবার বলি তাদের কাছে পুঁজি নাই, তারা ধান ডেইলি কিনে ডেইলি বেচে তার ব্যস্ত হয়, কিন্তু তারা কিনিয়ে যে মজুত করবে ওই যে পাক্ষিক ক্ষমতা যেটা সেই কেনার তাদের ক্ষমতা নেই, ব্যাংক তাদের কোনো টাকা পয়সা দেয় নাই। আজকের এই অবস্থাটা হওয়ার কারণ আমি একটু সময় নেব, আজকের এই যদি কোনো প্রতিযোগিতামূলক ব্যবসা থাকতে হবে তাহলে সেখানে কোনো দাম বাড়বে না। আপনি দেখেন 2008 থেকে আসেন বা মাননীয় প্রধানমন্ত্রী ক্ষমতা আসার পর থেকে 9 থেকে 14-15 পর্যন্ত এক টাকাও কিন্তু চালের দাম বাড়ে নাই, তখন সবাই আমরা সব রাইস মিল গুলো আমরা চালু ছিল সবগুলো আমরা কম্পিটিশনে ছিলাম চালের দাম বাড়ে নাই, কিন্তু যখন ওই এই রাইস মিল গুলোকে সরকার মানে ব্যাংক গুলো সহযোগিতা করলো না টাকা পয়সা দিল না না দেওয়ার পরিপ্রেক্ষিতে ব্যাংক গুলো আস্তে 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 রাইস মিল বন্ধ হওয়ার পথে চলে গেল, তখন এই কর্পোরেট ব্যবসাটা 2015 থেকে ইন করলো, যেটা আমি 15 সাল থেকে আমি বারবার বলে আসছি এটাকে আইনের আওতায় নিয়ে আসা উচিত, কারা কি ব্যবসা করতে হবে সেইটা এখন কিন্তু সময় এসে গেছে, আমি কি ব্যবসা করতে পারবো সেটা এখন কোথায় আইন করে সেটা এখন নীতিমালায় নিয়ে আসা উচিত। সবাই যদি আচার বানায় চানাচুর বানায় মুড়ি বানায় সিরা ভাজি আবার চালুর ব্যবসা করি, তেল বানাবো চিনি বানাবো ব্যাংকের মালিক হবো ইন্স্যুরেন্সের মালিক হবো,
এবং বড় বড় এখন চাষি হয়ে যাচ্ছে, তারা বড় বড় চাষি এখন হয়ে যাচ্ছে, তারা তার নিজের এই কর্পোরেট ব্যবসায়ী কিন্তু এখন জমিন কিনিয়া জমিন নিয়ে তারা বড় বড় এখন চাষি হয়ে যাচ্ছে, সব কিন্তু তার হাতে চলে যাচ্ছে। এখনই সমান আমি মাননীয় প্রধানমন্ত্রীকে দৃষ্টি আকর্ষণ করবো, গোয়েন্দা সংস্থা জিজ্ঞাসা করবো, এখনই যদি এদেরকে যদি প্রতিহত না করা হয় তাহলে এই 10টা থেকে 15টা কর্পোরেট ব্যবসায়ী কিন্তু দেশটা পরিচালনা করবে, সেটা খুব একটা দূরে নয় বলে আমি মনে করি। এই জায়গাটি থেকে আমি একটু আব্দুল লতিফ মডেল আপনার কাছে জানতে চাই, আপনি কি আসলে এ কে এম খোরশেদ আলম খানের সাথে একমত কিনা? আমি আপনার কথা যাওয়ার আগে অনুত্তর দেওয়ার আগে আমি একটি কথা বলবো, একটি খোরশেদ আলম সাহেব বলেছেন যে আমরা চালের বাজার বাড়লে আমরা একটু যেন ব্যতিব্যস্ত হয়ে যাই, এর একটি কারণ আছে, কারণ চালের সঙ্গে অন্য পণ্যের তুলনা করা ঠিক হবে না। আমাদের দেশে করোনার আগেই প্রায় 4 কোটি লোক দারিদ্র সীমার নিচে বাস করত, দরিদ্র এবং অতি দরিদ্র, এবং করোনার পরে বা করোনা সময়কালীন, বিশেষ করে করোনা সময়কালীন 2 বছরে বিভিন্ন স্টাডিতে দেখা গেছে যে দারিদ্র হার প্রায় 35 থেকে 35% চলে গেছে, অর্থাৎ সেক্ষেত্রে 5-6 কোটি লোক বর্তমানে দারিদ্র সীমার নিচে বাস করে। কাজে এই লোকগুলার ইনকাম প্র্যাকটিক্যালি খুবই কম, খুবই কম, তাদের পক্ষে এই বেশি দাম দিয়ে চাল কেনা অসম্ভব। এবং আপনি জানবেন যে ইতিমধ্যেই কিন্তু খাদ্য একটা মানে নিরাপত্তা নিয়ে একটু সমস্যা সৃষ্টি হয়ে গেছে। আমরা হয়তো ঢাকা শহরে যারা বাস করি বা তারা বুঝতে পারছি না জিনিসটা, আপনি যদি রিক্সাওয়ালা বা এরকম গরিব লোক, প্রতি গরিব লোকের সঙ্গে যোগাযোগ করেন, তারা অনেকেই কিন্তু দুবেলা ভাত খেতে পাচ্ছে না। কাজেই আমাদের চাল থাকলে আমরা কিন্তু মরিচ দিয়েও খেতে পারি। আপনি জানেন আমরা সবাই গ্রামের ছেলে মোটামুটি, আমাদের দেশে কিন্তু যারা অতি গরিব তারা কিন্তু শুধু চাল এবং মরিচ দিয়েও খায়, চাল এবং মরিচ দিয়েও খায় কিন্তু। কাজে সেদিক থেকে চালকে আপনি অন্য পণ্যের সঙ্গে যোগাযোগ করা ঠিক, তুলনা করা ঠিক হবে না। কাজে আমাদেরকে যে পণ্য যে কোনো মূল্যেই চালটাকে আমাদের সাধারণ মানুষের ছোট করে যদি বলি যে আসলে খোরশেদ আলম খান কিছু কিছু বিষয় ইতিমধ্যে অলরেডি বলেছেন। প্রথম যেটা আমি মনে করি সেটা হচ্ছে যে এই যে সরকার দ্বারা শুল্ক কমালো, চাল আমদানি করলো, এই চালগুলির আসলে সঠিক একটা পরিসংখ্যান থাকা উচিত দেশীয় পর্যায়ে যারা মজুদ করছে, মিল মালিক হতে পারে, চাল ব্যবসায়ী হতে পারে, খুচরা পাইকারি যাই আছে, আসলে এই কার কাছে কি ধরনের মজুদ আছে, কে কি ধরনের মজুদ করছে, পরিসংখ্যানটা থাকা উচিত। এবং তদারকিটা হচ্ছে না যে আমদানিকৃত যে চালগুলি কোথায় আছে অথবা স্থানীয় সংরক্ষিত যে চালগুলি এগুলোর অবস্থা কি, এটা আসলে আমাদের কাছে যেটা মনে হয় খাদ্য বিভাগের একটা সুস্পষ্ট একটা পরিষ্কার তথ্য থাকা উচিত, তাহলে আমরা বুঝতে পারতাম যে কোন জেলাতে কি পরিমাণ আছে। আর যেমন ধরেন চাল আমদানি হয়েছে, এই আমদানিকৃত চালগুলি আমরা দেখছি যে এটা প্রথম থেকে বলছি সেটা মানে কোন এক জায়গায় স্টক হয়ে আছে কিনা, কোন এক জায়গায় মজুদ হয়ে আছে কিনা, এটা সব জায়গাতে প্রপার ডিস্ট্রিবিউশন হচ্ছে কিনা। ডিস্ট্রিবিউশন যদি না হয় তাহলে কিন্তু ডিমান্ডটা ফুলফিল করা যাবে না। আজকে যেরকম ধরেন মজুদের কারণে দাম বাড়ছে অথবা কর্পোরেট গ্রুপরা এখানে ঢোকার পরে দাম বাড়ছে, সবাইকে আসলে সমানভাবে এগিয়ে আসতে হবে এবং এই মজুদ করার বিষয়টি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। প্রিয় দর্শক, ইতিমধ্যে সরকার বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়েছে এবং আমরা আশা করছি সকলের সম্মিলিত প্রচেষ্টায় আসলে চালের এই চালবাজি এবং তেলের আগুন আসলে নিভে যাবে এবং সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে চাল এবং তেল দুটোরই দাম ফেরত আসবে। জনাব আব্দুল লতিফ মন্ডল, এস এম নাজির হোসেন, মোহাম্মদ হেলাল উদ্দিন এবং এ কে এম খোরশেদ আলম খান, আপনাদের 4 জনকে অসংখ্য ধন্যবাদ। আপনারা এতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিলেন দেশের কথা দশের কথা, সেই সাথে ধন্যবাদ জানিয়ে শেষ করতে চাই আমাদের প্রিয় দর্শকদের।